बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम रहमतुल्लाह व बरकातुहू। सम्मानित व्यूअर्स, प्राणप्रिय सिलेटवासी, देशे विदेशे प्रिय सिलेटर जरा आसन सबाई शुभेच्छा एवं अभिनंदन निबा। करोनार ये महामारी समय सारा बांग्लादेश आतंक, सिलेट विभाग करोनार जे आपनार जे आविर्भाव एक सत्यिकार अर्थे एक महामारी हिसाब से देखा दिसे। এই মুহূর্তে অন্যান্য বিষয় লইয়া কথা হওয়ার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে দেশের মানুষ, এলাকার মানুষ এবং প্রত্যেকটা মানুষ যেন হেফাজতে থাকে, মাস্ক ছাড়া ঘর থেকে বাইর হইবে না। যতটুকু সম্ভব আপনারা টিকা দেওয়ার ব্যবস্থা করবা, ডালাওভাবে ভ্যাকসিন দেওয়া হর এবং সরকারের মানুষের বাঁচানি লাগি যত পদক্ষেপ নের, বিশেষ করে টিকার আওতায় আইবা। আর যারা দেশে বিদেশে আসুন, নিজ নিজ এলাকায় অক্সিজেন সিলিন্ডার গিফট করার চিন্তা করবা, অক্সিজেন সিলিন্ডার দান করার চেষ্টা করবা। আমি আজকের যে বিষয়টা, এই বিষয়টা লইয়া চাইছিলাম, মারতাম না। আমরা সিলেটর যে লন্ডনী বইনরে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরও অপমান করা হয়েছিল, ইনসাল্ট করা হয়েছিল এবং আমরা প্রতিবাদ করছিলাম। আমরা এই প্রতিবাদের সফলতা রাজনৈতিকভাবে আমরা সহযোগিতা করা, সিলেটর যুব সমাজের পালসর খবর নেওয়া, সিলেটর বিদেশি হলের সম্মান দেওয়া, রাজনৈতিকভাবে আমরা সম্পূর্ণরূপে সবচেয়ে বেশি সাপোর্ট করছেন যেহিন আমরার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ডক্টর আব্দুল মোমিন স্যার। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী লাগি দোয়া করিয়ার, আর সাবেক অর্থমন্ত্রী অসুস্থ তার পররাষ্ট্রমন্ত্রীর বড় ভাই আব্দুল মাল আব্দুল মুহিত, আল্লাহ পাক যেন সাবেক অর্থমন্ত্রীর বাসাইয়া রাখুন এবং যুগে যুগে কালে কালে বিভিন্ন সরকারের আমলও এই সিলেট থেকে কিছু নেতার জন্ম হয়, এই বিভিন্ন সরকারের ক্যাবিনেটও সিলেটের কিছু মন্ত্রী সকল তা হইন, তার মধ্যে দুই একজন মন্ত্রী 100% সিলেটি তা হইন, সিলেটি হলোর সুখে দুঃখে থাকার চেষ্টা করেন, দেশে বিদেশে সিলেটি হলোরে প্রায়োরিটি দেন এবং সিলেটি নেতা হিসাবে সবসময় সিলেটর মানুষের পালসর খবর লইন। সেই সব নেতাগুলোর মাঝে এখন আমরা পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আসুন এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি কইয়ার, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখা, আপনার মতো সিলেটি নেতা বাঁচার দরকার। এখন বিষয়টা হইল যে দুইজনে আমরা বনি লোকে খারাপ বিয়ে পড়ছন, যে দুই বিমানের কর্মকর্তা, বিমান যে সিদ্ধান্ত নিছে আমরা স্বাগত জানাই, সময় উপযোগী সিদ্ধান্ত বিমানে নিছে আমরা সিলেটবাসী স্বাগত জানাই, প্রবাসী হলে স্বাগত জানাই। আর একজন যে সাসপেন্ড করা, একজন যে সিলেট তাকিয়া আপনার প্রত্যাহার করা, কিন্তু একটা আপনারা মৌখিকভাবে আমরা ফেসবুকও দেখছি, একটা অনলাইন পোর্টালও দেখছি, এই বিষয়টা জাতীয় পত্রিকায় বিবৃতি আকারে এখনও আমরা পাইছি না, এই বিষয়টা সিভিল এভিয়েশন তাকিয়া কোনো প্রজ্ঞাপন জারি হয়েছে না। আমরা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়েছে না, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে না, আমরা মনে করি নিমু একটা দামা চাপা দেওয়া হর, এক ধরনের আইওয়া সরা হর। আমরার বইন আগামী 7 তারিখ লন্ডন যাইবা, 7 তারিখ যাওয়ার আগে যে বইন সারা দুনিয়ায় দেখছে, সিলেটর মানুষে দেখছে, যে বনির চকুর ফানি পড়ছে হজরত শাহজালালের পবিত্র মাটিত, আমরার এয়ারপোর্টও, আমরার গড়ো, আমরার মাটিত আমরার বইন যারা খান্দাইছে, আমরার মাটি তাইয়া, সিলেটর মাটি তাইয়া যে যারা আমার ভাই রায়হানরে মারছে, আকবরের বিরুদ্ধে আমরা সোচ্চার আসলাম, আকবর গ্রেফতার হয়েছে, এখনও আকবরের সাজা হয়েছে না, এখনও আকবরের ফাঁসি হয়েছে না, আকবর ফাঁসি হওয়ার পরে, আকবর খবরে যাওয়ার পরে সিলেটবাসী শান্তি হইব। ঠিক তদ্রূপ এই লন্ডন প্রবাসী বনি লোকে যারা ঘটনা ঘটাইছে, আগামীতে একটা রেজুলেশন করতে হইব, আগামীতে একটা সিদ্ধান্ত নিতে হইব। মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বোঝার, মাননীয় মন্ত্রী মহোদয় একটা রেজুলেশন করোক্কা, বিমান কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরও আগামীতে যদি কেউ কোনোভাবে কোনো প্রবাসী, কোনো সিলেট প্রবাসীর কাছে সাদা চায় আইতে যাইতে সাথায়, তাহলে সাসপেন্ড করা হইব এবং সত্যিকার অর্থে সিলেট প্রবাসীরে আপনার শান্তি দেওয়া লাগিয়া একটা দৃষ্টান্তমূলক ফয়সালা চাই। এই দুইজনের বিরুদ্ধে আপনারা যে সিদ্ধান্ত নিছেন, এই সিদ্ধান্ত যেন আইওয়াস না হয়, দৃশ্যমান বাস্তবায়ন দেখতাম চাই। এরার নাম ঠিকানা, এরার ছবি দিয়া, এরার পদবি দিয়া এরার বিরুদ্ধে যদি অফিসিয়াল অ্যাকশন না নেন, তাহলে আমরা মনে করবো একটা আইওয়াস। এই আইওয়াস আমরা চাই না। জোরালো দাবি জানাইলাম, বেশি বেশি করে শেয়ার করা, এবং সিলেটর যত জাতীয় পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা এখনও গুম রইলা, ইতার ছবি আর পদবি দিয়া এখনও নিউজ করতে পারলা না।